بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الحمد لله حمد الشاكرين الذي جعلنا من المسلمين ومن علينا بالكتاب المبين وجعلنا من أمة سيد المرسلين والصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Respected viewers, listeners, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী নিয়মিত এখরা বাংলার প্রোগ্রাম ইসলামিক লাইফে আজকে যারা আমাদের এই প্রোগ্রামে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে যারা সংযুক্ত হবেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকের আমাদের এই প্রোগ্রাম আমি শুরু করছি আলহামদুলিল্লাহ গত সেশনে আমরা হজের উপর হজের প্রিপারেশনের উপর আলোচনা করেছিলাম যেহেতু হজ একেবারেই নিকটে এই হিসাবে এই সময়ের এটা দাবি যে আমরা হজের উপর জানার চেষ্টা করব। গত সেশনে আমরা হজ কোন মাসে কখন হবে আনে কেরিম থেকে সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আপনাদের সামনে কোথায় আমরা হজ করব কিভাবে হজ করব এই বিষয়ে কোরআন এবং হাজিস থেকে আলোচনার চেষ্টা করব আল্লাহ তরআনী কারীমে হজ সম্পর্কে যে সমস্ত আয়াত নাজিল করেছেন এক জায়গায় এক সুরাতে একসাথে আল্লাহ তালা হজের সবগুলা বিষয় বর্ণনা করেননি সূরা বাকারাতে আল্লাহ তাআলা আল আল্লা সুরুমা আলুমাত হজের মাশগুলা কি সেই বিষয়ে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন এবং রসুল সাল্লি আসাল্লাম আমাদেরকে আশহরুম্মা আলুমাত যে হজের মাশগুলা কি সেটাকে হাদিসের বাসায় বললেন শাহ ওজুল কায়দা ওজুল হজ্জা যে এই মাসগুলা হলো কি হজের মাশগুলা শাওয়াল জুল কায়দা এবং জুল হজ্জা সুরা আল ইমরানী আল্লাহ তালা হজের মাস তো আমরা জানলাম কিন্তু কোথায় আমরা হজ করবো এই বিষয়ে আল্লাহ তালা বললেন চমৎকারভাবে অত্যন্ত সুন্দরভাবে অ্যাট্রাকটিভ ওয়ে যে মানুষ যেগুলোকে স্বাভাবিকভাবে পছন্দ করে ঠিক সেইভাবেই আল্লাহ তালা এই হজের কথা বলার আগে বললেন কি ইন দ্য আউ ওয়েল অ্যাবেট ইন ডিড দ্য ফেস্ট হাউস অবশ্যই অবশ্যই এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে মানব জাতির জন্য যে মানুষ আল্লাহ তালা ইবাদত করবে সেটা ল্যা লাদি বিবাক্ষ্যাতা মোবারকাং মহদাল্লাহ আলাহী সেটা মুখ্যানগরীতে এবং সেই ঘর কি মোবারক অত্যন্ত বরকত্ময় এই ঘর এমন বর্কত্ময় এই ঘর যে এই ঘরের পাশে গেলে মসজিদুল হারামে সেখানে নামাজ পড়তে গেলে এক রাখাত এক লক্ষ রাখাতের সব এক নামাজ এক লক্ষ নামাজের সব এই যে এত বিরাট বরকতময় এই মক্কানগরী এবং এই মক্কাতে আল্লাহ তালার গোর যে গোরকে কেন্দ্র করে আমরা হজে যাই তো আল্লাহ তাআলা এই আয়াতে কোথায় আমরা হজে যাব সেই জায়গার পরিচিতিতে আল্লাহ তালা বলেন আউ আমরা যদি এই কথার উপরে একটু চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় আল্লাহ তালা বলছেন যে এটাই পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর যে ঘর আল্লাহ তালার এবাদতের জন্য নির্মিত হয়েছিল আজকাল স্বাভাবিকভাবে মানুষ বিভিন্ন দেশের ভ্রমণ করে এই ট্যুরিজমের একটা অ্যাট্রাকশনের বিষয়ে তাকে যে ওই এরিয়ার হিস্ট্রি সম্পর্কে তারা হাইলাইট করে যে এখানে গেলে হাজার বছর আগের এই জিনিস দেখা যাবে ওই জিনিস দেখা যাবে এই ধরনের অনেক কিছু বলে যেন মানুষ এই দিকে আকৃষ্ট হয় তো আল্লাহ তালা কোরআনে খেরিমের মধ্যে আমাদেরকে বললেন ইন্না বাইতে কোরআনের বাসায় এটাই পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর আচ্ছা যদি আজকে দুনিয়ার মানুষকে এই কথা বলা হয় যে দুনিয়াতে এমন একটি ঘর আছে যে গড় এই পৃথিবীতে সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে এই ধরনের একটা অ্যাডভার্ট মানুষ পাইলে হা এটা আমার দেখার বিষয়ে দেখি কোথায় সেটা অথচ মানুষের প্রত্যেকটা দাবির পিছনে যে সমস্ত এভিডেন্স থাকবে এই সবগুলাকেই মেনে নেওয়া যেতে পারে অথবা নাও কেউ মানতে পারে অস্বীকারও করতে পারে কিন্তু কোরআনে কেরি আল্লাহ তালার কালাম এটার উপর কোনো সন্দেহ নেই যে আল্লাহ স্বয়ং আল্লাহ তালা আমাদেরকে বলছেন ইন্না আউ এটাই পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর যে ঘর মানুষের ইবাদতির জন্য নির্মাণ করা হয়েছিল লাল্লাদি বিবাক্কা হাদিসের মধ্যে এই ঘরের নির্মাণ সম্পর্কে অনেক রেওয়য়েত এসেছে কোনো কোন রেওয়য়েতে এসেছে যে এটা সর্বপ্রথম মালায়িকা ফেরিস্তাদের দ্বারা আল্লাহ তালা তৈরি করেছেন অন্য রেওয়ায়তে এসেছে যে আদম আলিহিহি সালাত ও সালাম তৈরি করেছেন আবার আদম আলহি সালাত ও সালামের পরে আল্লাহ তালা ইব্রাহিম আলাইহি সালাত ও সালামকে আবার পুনঃ নির্মাণের কথা আল্লাহ তালা বলছেন কোরআনে কেরমের বাসায় ও ইদ ইয়ারফা ইব্রাহিম ইসমাইল আল্লাহ তালা যখন ইব্রাহিম আলহি সালামকে আদেশ করলেন যে তার ছেলে ইসমাঈল আলহি সালাত সালামকে নিয়ে আল্লাহ তালার গোড় খাওয়াইদ আগের যে ফাউন্ডেশন যেখানে আগে নির্মিত হয়েছিল সর্বপ্রথম যখন এই গড় নির্মাণ করা হয় সেটা যদি ফেরেস্তাদের দ্বারা হোক অথবা আদম আলিহি সালাতলামের দ্বারা হোক নুহ আলহি ইসলামের ফ্লাডের পরে সেই গড় ধ্বংস হয়ে গেছিল তো আবার ওই একজাক্টলি সেম ফাউন্ডেশনের উপর আরবিতে কাওয়ায়দ বলা হয় ফাউন্ডেশনকে তো আল্লাহ তালা ইয়ার ফা ইয়ারুলফার ইব্রাহিমুল কাওয়ায়দ ইব্রাহিম আলি ইসলাম গড় নির্মাণ করবেন কিন্তু একজাক্টলি ওই ফাউন্ডেশনের উপর যেখানে আল্লাহ তালা সর্বপ্রথম মানুষের জন্য এই ঘরকে। ফেরেশতাদের দ্বারা হোক অথবা আদম আলাইহিসসালামের দ্বারা হোক নির্মাণ করেছেন এক্স্যাক্টলি ওই ফাউন্ডেশনের উপর ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে اسماعিল আলাইহিসসালামের জন্য গোর নির্মাণের জন্য আল্লাহ তাআলা আদেশ করেন যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে اسماعিল আলাইহিসসালামের জন্য এ গোর নির্মাণ করলেন তখনই আল্লাহ তাআলা আদেশ করলেন ওয়া اذিন ফিল নাস বিল হজ আল্লা আদেশ করলেন হে ইব্রাহিম তুমি আমার নির্দেশে গড় পুনঃ নির্মাণ নাস। দুনিয়ার মানুষের কাছে এই হজের জন্য আহ্বান করো ইউ ডু অ্যানাউন্সমেন্ট আপনি অ্যানাউন্সমেন্ট করেন সারা পৃথিবীর মানুষকে আহ্বান করেন যে মানুষ যেন এই গড়ের হজের জন্য মানুষ যেন চলে আসে ইয়াতুকারি জালান আপনার এই আহ্বানে সাড়া দিয়ে মানুষ পদ বড় যে পায়ে হেঁটে আল্লাহর গর হজ করতে আসবে আগের জামানায় মানুষের বাহন যখন সীমিত ছিল অনেক সময় অনেকেই বিশেষ করে আশপাশ এলাকার যারা তারা পায়ে হেঁটেই আসতেন তো আল্লাহ তালার কর আনে আল্লাহ বলেন কুল্লি কুল্লি ইয়ুকারি জলান এরপর আল্লাহ তালা বললেন বাহনের ক্ষেত্রে উট ওই উট যে উট সে সফর করতে করতে একেবারেই শুকিয়ে গেছে ওই ধরনের উট এই উটে করেও মানুষ আসবে একতার দিকে ইঙ্গিত করা হয়েছে মানুষ অনেক দূর থেকে আসবে সেই দূর থেকে আসতে আসতে তাদের অবস্থা এমন হবে যে উট নিয়ে তারা জার্নি স্টার্ট করেছিল সফর স্টার্ট করেছিল হয়তোবা এমনও হতে পারে রাস্তায় দীর্ঘ সফরের কারণে এই উট একেবারে শুকিয়ে যেতে পারে এই ধরনের উট নিয়ে মানুষ আসবে মিঙ্কুল্লি ফাজিন আমি পৃথিবীর ফোর্থ কর্নার থেকে চতুর দিক থেকে মানুষ এই ঘরকে কেন্দ্র করে মানুষ হজের জন্য আসবে তো আল্লাহ তালা এই ঘরের পরিচিতি দিতে যায় যে সেই গর কোথায় আগে আল্লাহ তালা কোন মাসে কখন হজ করতে হবে সেটা বলেছেন এই আয়াতে আল্লাহ তালা এই হজ মানুষ করবে সেটা কোন জায়গায় হবে সেই পরিচিতির জন্য আল্লাহ তালা কোরআনে কেরিমের মধ্যে বললেন নাস সর্বপ্রথম ঘর যা পৃথিবীতে মানুষের ইবাদতের জন্য মানুষ আল্লাহ তালার ইবাদত করবে এই জন্য যেটাকে নির্মাণ করা হয়েছিল সেটা হলো মক্কানগরীতে হুদা আল নাস এই ঘর এমন যে অত্যন্ত বরকতময় প্রথম বরকতের কথা যে কত বড় বরক্ষত যে এক রাখাতে এক লক্ষ্য ৰাখাতে স্বাব তিক্ত দ্রুতভাবে এই ঘোরকে কেন্দ্র করে আল্লাহ তালা আল্লাহর অফুরন্ত বৰষত আল্লাহ তালা এই মানব জাতিকে দিয়েছেন শুধুমাত্র মুবারক না বৰখতম একোটাই না হুদাল্লিলা আল আলামিন হুদা আল্লি নাস হুদাল্লিলা আল্লামিন ইন না আউলাই বাই তুঙো দে আলিন নাছিল লেদি বিবাক্ষতা মোবাৰকং হুদা লীনাস এই যে সারা পৃথিবীর মানুষের জন্য এই গড়কে হেদায়তের কেন্দ্র হিসাবে যে মানুষ এই গড় থেকে কি পাবে হেদায়ত পাবে কি হেদায়ত পাবে এই গড়কে কেন্দ্র করে আল্লাহ তালা সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লহি আসাল্লামকে দুনিয়াতে মানব জাতির হেদায়তের জন্য মানব জাতির পথ প্রদর্শন করার জন্য আল্লাহ রসুলকে আল্লাহ তালা পাঠিয়েছেন এবং আল্লাহ রসুলকে আল্লাহ তালা যে কোরআনে রিম দিয়েছেন এই কোরআনে রিমের দ্বারা মানুষ পথের দিশা পাবে সেই গোর সম্পর্কে আল্লাহ তালা বলছেন সেই গোর অত্যন্ত বরকতময় এবং সারা পৃথিবীর মানুষের জন্য সেটা কি হবে গাইডেন্স হবে এরপর আল্লাহ তালা বলতেছেন ফিহি আয়াথুম বা ইনাথুম মাকাম ইব্রাহিম আল্লাহ তালা বলেন যারা হজে যাবে যে গড় পৃথিবীতে সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে ওই গড়ের হজে যারা যাবে সেখানে গেলে তারা কি দেখতে পাবে ফিহি আয়াত সেখানে গেলে আল্লাহ তালার অনেক নিদর্শন আয়াতুন এটার বহু বছর আয়াত আয়া শব্দের অর্থ হল নিদর্শন আল্লাহ তালা বলেন আয়াত অনেকগুলা নিদর্শন ফি হি আয়াতুম আর এমন নিদর্শন একেবারেই প্রকাশ্য যা অকাঠ্য অর্থাৎ এমন বিষয় যেগুলোকে কেউ ডিনাই করতে পারে না এই ধরনের আয়াত এই ধরনের সাইন সেখানে আল্লাহ তালা রেখে দিয়েছেন আর এই আয়াত সমূহ থেকে এই সাইন সমূহ থেকে তালা বলেন ফিহি আয়াতুম বগিনাতুম মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম আমরা সবাই মাকাম ইব্রাহিম জানি যে আল্লাহ তালা ইব্রাহিম আলাহি সালাত সালামকে যখন আল্লাহর গড় নির্মাণের আদেশ করেন তিনি যখন তার ছেলে ইসমাইল আলহি সালাত সালামকে নিয়ে আল্লাহর গড় নির্মাণ করছিলেন কিছু দূর গড়ের নির্মাণ কাজ করার পর মানুষ যখন তার নিজের হাইট এই লেভেল পর্যন্ত কোনো কিছু করে ফেলে এর উপরে যেতে হলে তাকে হয়তো স্কাফোল্ডিংয়ের প্রয়োজন হয় অথবা লিফ্টের প্রয়োজন হয় যেগুলোর মাধ্যমে মানুষ কাজ করতে পারে তো ইব্রাহিম আলিহি সালাতসালাম আল্লাহর গড় নির্মাণ করার ক্ষেত্রে মাথার উপরে যখন চলে গেলো তো সে কীভাবে নির্মাণ করবেন তো আল্লাহ তালার পক্ষ থেকে জান্নাত থেকে আল্লাহ আল্লাহতালা ইব্রাহিম আলিহি সালাতুসালামকে একটি স্টেশন একটি পাথর দিলেন যে পাথরের উপর ইব্রাহিম আলিহি দাঁড়ালে অটোমেটিকলি এটা একটা রিমোটের মতো অটোমেটিকলি যতটুকু উপরে যাওয়ার প্রয়োজন ততটুকু উপরে যায় এবং ইব্রাহিম আলহি সাল্লা সালাম আল্লাহর ঘরের এই নির্মাণের জন্য যেখানে পাথর বসানের তিনি পাথর বসান তো আল্লাহ তালার পক্ষ থেকে মাকামি ইব্রাহিমকে আল্লাহ তালা কোরআন কেরিমের মধ্যে বলছেন যে আল্লাহর নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন কারণ কি কারণ দুনিয়াতে যদি কোনো একটা লিফ্ট চলে তো সেখানে হয়তো ইলেকট্রিসিটির প্রয়োজন হয় অথবা কোনো একটা রিমোট কন্ট্রোলের কোনো একটা জিনিসও যদি হয় সেখানেও একটা মেকানিজম তাকে কোনো না কিছুর মাধ্যমে সেটাকে পরিচালিত করতে হয় পরিচালনা করতে হয় কিন্তু আল্লাহ তালা পক্ষ থেকে এই যে মাকামি ইব্রাহিম এটা এমন একটা স্টেশন এটা মেরাকল ছিল এই জন্য যে ইব্রাহিম ইসলাম পাও রাখেন অটোমেটিকলি সেটা উপরের দিকে ওঠে যতটুক ওঠার প্রয়োজন ততটুক উঠে যেভাবে তিনি কাজ করার প্রয়োজন সেভাবে কাজের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে একটা মেরাকল হিসাবে অলৌকিক একটা বিষয় হিসাবে আল্লাহ তালা জান্নাত থেকে সেই মাকাম ইব্রাহিম আল্লাহ তালা পাঠিয়েছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ শুক্রিয়া যে আল্লাহ তালা চাইলে এই মাকাম ইব্রাহিমের কাজ ছিল কি আল্লাহর গড় নির্মাণ আল্লাহর গড় নির্মাণ হয়ে গেছে সেটার কাজ শেষ হয়ে গেছে আল্লাহ চাইলে সেটাকে শেষ করে দিতে পারতেন কিন্তু আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত মানুষের জন্য সেই সাইনকে আল্লাহ তালা রেখে দিয়েছে। এবং কোরআনি কেরিমের মধ্যে আল্লাহ তালা বলছেন ফিহি আয়া থুম বেগিনা থুম মাকাম ইব্রাহিম এখানে অনেকগুলো আল্লাহ তালার নিদর্শন রয়েছে এর মধ্য থেকে একটি নিদর্শন হলো কি এই মাকাম ইব্রাহিম দেখেন এই মাকামি ইব্রাহিমকে আল্লাহ তালা শুধু রেখে দিয়েই শেষ না এমনকি হজের ক্ষেত্রে আল্লাহ তালা এই মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়ার জন্য বলছেন কি ওত্যাহিদুমিম মাকাম ইব্রাহিম মুসাল্লা যখন আমরা তোয়ফ শেষ করি হজের জন্য হোক অথবা উমরার জন্য হোক সাত চক্ষর তোয়াফ শেষ করার পরে এই মাকামে ইব্রাহিমের পিছনে দুই রাখাত নামাজ পড়তে হয় তো আল্লাহ তালা আল্লাহর সাইন হিসাবে এই মাকামে ইব্রাহিমকে রেখে দিয়েছেন আবার এই জন্য আল্লাহ তালা বলতেছেন কি মাকাম ইব্রাহিম যে তোমরা মুসাল্লাহ এই মাকাম বানিয়ে ইব্রাহিমের পিছনে দুই রাখাত নামাজ পড়বে তো আল্লাহ এই আল্লাহর সাইন সম্পর্কে আল্লাহর গড় সম্পর্কে যেখানে বলছেন সেটা মক্কানগরীতে সেই গড় কি অত্যন্ত বরকতময় সেই গড় সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য পথের দিশা দেখায় আর এরপরে আল্লাহ তালা বলতেছেন এই গড়ে মানুষ যখন হজে যাবে সেখানে গেলে মানুষ কী দেখতে পাবে আল্লাহর অনেক নিদর্শন দেখতে পাবে তফসির ইবনে কাসির সহ অন্যান্য তফসিরের মধ্যে এই আয়াতের তফসিরের মধ্যে ফি হি আয়াতম্বাই যে আল্লাহ তালা যে বলছেন অনেকগুলা সাইন সে অনেকগুলা সাইন থেকে শুধুমাত্র একটা সাইনের কথা আল্লাহ বলছেন মাকাম ইব্রাহিম তো এই অনেকগুলা সাইন বলতে আর কী কী সাইন বোঝানো হয়েছে তো তফসির ইব্রাহিম তফসির ইবনে কাসির সহ অন্যান্য তফসিরের মধ্যে আসে এর মধ্য থেকে صفاء ابن مروة آيات بينات آري صفاء مروة شن بركي والله آيات إن الصفاء والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم. صفاء ابن مروة من شعائر الله. إسلام الشعائر ندر شن المدوتيكي. مقامي إبراهيم جابابي আল্লাহ তালার সাইনের মধ্য থেকে একটা ঠিক তদ্দুরুপভাবে সাফা মারোয়া এর সাথে সাথে সাফা মারওয়ার পর সেখানে আরও একটি বিষয় আল্লাহ তালার সাইনের মধ্য থেকে আছে সেটা হলো বি জমজম জমজমের কোয়া যে জমজমের কোয়ার মধ্যে আল্লাহ তালা এই জমজমের কোয়ার মাধ্যমে ইসমাইল আলহি সালাত ও সালামের জন্য পানির ব্যবস্থা করেছিলেন আর ওই সময় থেকে এখন পর্যন্ত এই পানি জারি আছে এবং ক্রিয়ামত পর্যন্ত এই পানি বাকি থাকবে এই জমজম সম্পর্কে আমরা আগেও একবার আলোচনা করেছি এই জমজমের ইতিহাস অত্যন্ত অ্যামেজিং একটা ইতিহাস অ্যামেজিং একটা হিস্ট্রি কারণ আমরা সবাই জানি এই জমজম শুরু হয়েছিল ইসমাঈল আলহি সালাম যখন পানির জন্য ছটফট করছিলেন ইব্রাহিম আলিহাত সালাম আল্লাহর হুকুমে ইসমাইলি ইসলামের মাহাজ আর আলাইহা সালাম এবং ইসমাইল আলি ইসলামকে আল্লাহর গোরের পাশে রেখে যখন চলে গেলেন তো ওনাদের সাথে যে পানি ছিল খাবারের জন্য খেজুর ছিল সেটা শেষ হয়ে গেল এখন পানির জন্য ইসমাইল আলি সালাম ছটফট করছেন মাহাজ আর আলহা সালাম তিনি চুকের সামনে বাচ্চাকে পানি দিতে পারছেন না পানির জন্য তিনিও সফা থেকে মারোয়া মারোয়া থেকে সফা এভাবে দৌড়াচ্ছেন আমি কি করতে পারি কারণ আমার বাচ্চা এখানে আমার চোখের সামনে পানির জন্য ছটফট করে মারা যাচ্ছে তো এই যে সফা এবং মারোয়ার সাই কারণ হাজার আলিহ সালাম সোফা থেকে মারোয়া গেছেন মারোয়া থেকে সফা এসেছেন এভাবে সাতবার তিনি সফা এবং মারোয়া যে দৌড়াইছেন আল্লাহ তালা সেটাকেও হজের এবং উমরার বিষয় আল্লাহ তালা করে দিয়েছেন তো ফি হি আয়া বাই এই সায়েন্স এই আলামত এই নিদর্শনের মধ্য থেকে আরেকটি বিষয় হলো কি এই জমজম জমজমের উপর ইনশাল্লাহ আমরা পরে এক সময় আলোচনা করবো ইনশাল্লাহ তো আল্লাহ তাআলা আল্লাহর গড়ে যখন মানুষ হজে যাবে আমরা জানি যে আমরা হজের জন্য ইবাদতের জন্য আমরা যাব। কিন্তু আল্লাহ তালা সেটাকে অত্যন্ত অ্যাট্রাক্টিভ বয়ে আকর্ষণীয় ভাবে যে সেখানে অবশ্যই আমরা ইবাদতির জন্য তো আমরা যাব কিন্তু এর সাথে সাথে আমরা পৃথিবীর সর্বপ্রথম ঘর আমরা দেখতে পাব। সেখানে গেলে আল্লাহ তালার পক্ষ থেকে যে আয়াত আল্লাহ তালা রেখেছেন মাকামে ইব্রাহিম সেটাও আমাদের দেখার সুযোগ হবে এই সব কিছু বলার পর আল্লাহ তালা বলেন এই যারা আল্লাহর ঘর ঘরকে কেন্দ্র করে যারা হজ বা উমরাতে যারা যাবে তাদের জন্য সেখানে গেলে কি হবে কোরআনের ধারাবাহিকতা দেখেন প্রথম ঘর সম্পর্কে বলা হলো এরপর ঘরের সেখানে গেলে আমরা কি দেখব সেটা বললেন এরপর আল্লাহ তালা বলতেছেন ওমান দাখালাহু কানা আমিনা আল্লাহ ওমান দাখালাহু কানা আমিনা আল্লাহ যাকে সেখান পর্যন্ত পৌঁছার সেখানে আল্লাহর গড়ে প্রবেশ করার যাকে আল্লাহ তাআলা তৌফিক দিবেন কানা আমিনা সে নিরাপদ হয়ে যাবে তফসিরের মধ্যে আসছে দুই ধরনের নিরাপত্তা সে লাভ করবে সবচেয়ে বড় নিরাপত্তা নিরাপদ হলো আখেরাতের রাতের থেকে আল্লাহ তালা তাকে নিরাপদ করে দিবে জাহান্নাম থেকে আল্লাহ তালা নিরাপদ করে দিবে কি দুনিয়ার দৃষ্টিতেও যদি কোনো মানুষ যদি কোনো অন্যায় করে আর আল্লাহ তালার ঘরের মধ্যে যদি ঢুকে যায় যতক্ষণ সে বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত তার উপর কোনো শাস্তি প্রয়োগ করা যাবে না সেখান থেকে বের করে নিয়ে আসার পর তার যে শাস্তি হয় শাস্তির বিধান তাকে সেটা দেয়া যাবে কিন্তু আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করলে সেখানে তাকে কি করা যাবে না তাকে কোনো শাস্তিও দেওয়া যাবে না তো এই যে নিরাপত্তা এমন একটি নিরাপত্তা যে নিরাপত্তার উপরে আর কোনো নিরাপত্তা হতে পারে না মানুষ এত নিরাপদ হয়ে যায় অমান দেখা লাহু কানা আমিনা যেই হজ বা উমরাতে গেল এবং আল্লাহ তাল্লাহার ঘর এই মসজিদুল হারামে যে প্রবেশ করলো কানা আমিনা সে নিরাপদ হয়ে গেল দেখেন এই যে আল্লাহ আল্লাহ তালার ঘর এই ঘরকে কেন্দ্র করে যেখানে আল্লাহ তালা বলছেন সর্বপ্রথম ঘর এই প্রসঙ্গে সাল্লিহল্লাম হাদিসের মধ্যে বলেন যে হাদিসটি আবুজার রি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি রসুল্লাহ সাল আলহিউসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ এই পৃথিবীর বুকে আইয়ুল মসজিদে আউ্বাল সর্বপ্রথম মসজিদ কোনটি রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বলেন আল মসজিদুল হারাম এই আল্লাহ তালার গোর কাবার চতুর্পাশে যে মসজিদ এই মসজিদকে মসজিদুল হারাম বলা হয় রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম বলেন এই মসজিদুল হারাম এরপর আবুজর রদি আল্লাহ তালহু জিজ্ঞেস করেন সুম্মা আই ইয়া রসুল আল্লাহ এই মসজিদের পর পৃথিবীতে কোন মসজিদ নির্মাণ করা হয়েছে রসুল্লা বলে আল মসজিদুল আকসা যে আকসা ফিলিস্তিনের মধ্যে মসজুল আকসা যে মসজল আকসা যেভাবে আমরা মসজিদুল হারামের দিকে ফিরে আমরা নামাজ পড়ি রসোল্লা সাল্লহ আসসাল্লাম মদিনা শরীফে যাওয়ার পর প্রায় সতেরো মাসের মতো সাড়ে ষোলো মাস বা সতেরো মাসের মতো এই মসজিদুল আকসার দিকে রসুল্লাহ সাল্লু আসলাম এবং সাহাবাইকার মুখ ফিরিয়ে নামাজ পড়েছিলেন তো যেভাবে প্রথম মসজিদ আমাদের কিবলা ঠিক তদ্রুপভাবে পরবর্তীতে যে মসজিদ পৃথিবীতে নির্মাণ করা হয়েছে সেই মসজিদও আমাদের কিবলা ছিল তো আবুজর রদি আল্লাহ তায়াল আনহু জিজ্ঞেস করলেন সুম্মা আইয়ু এরপরে কোন মসজিদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বললেন আল মসজিদ আকসা আবুজর রদি আল্লাহ তাল আবার প্রশ্ন করি ইয়া রসুল্লাহ কাম ক্যান না হুমা এই দুই মসজিদের মধ্যে কতদিন গ্যাপ ছিল অর্থাৎ এই মসজিদ বানানোর কতদিন পরে ওই সেকেন্ড মসজিদ মসজিদুল আকসা নির্মাণ করা হয়েছে রসল্লা সাল আলিহ্লাম বললেন আর বউনা সানা চল্লিশ বছর যাই হোক এই মসজিদ যে মসজিদুল হারাম এই মসজিদের যারাই আমরা হজ বা উমরাতে যাই ওমেন দাহু আমিনা ওমান দেখা লাহু কানা আমিনা যারাই সেই মসজিদে প্রবেশ করবে তারাই নিরাপদ হয়ে যাবে এই জন্য হজের আগে এই যে আজকের আমাদের যে আলোচনা এই আলোচনার মেইন উদ্দেশ্য হলো এই বিষয়গুলোকে জানা এবং এই মনোভাব নিয়ে হজে যাওয়া আমরা প্রতি লক্ষ লক্ষ মুসলমান আমরা সেখানে হজে যাই টু মিলিয়ন হলে প্রায় দেখেন পঁচিশ লাখ পঁচিশ লাখের বেশি মুসলমান সেখানে আমরা উপস্থিত হই অর্থে আমাদের মধ্যে ওই ফিলিং ওই এহসাস নিয়ে যদি আমরা সেখানে হয়ে যাই যে আমি যখন আল্লাহর গড়ে প্রবেশ করব আমি সমস্ত কিছু থেকে আমি নিরাপদ হয়ে যাব সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা একটা বিরতিতে যাব বিরতির পরে আবারও ইনশাআল্লাহ আমরা আমাদের প্রোগ্রামে ফিরে আসব আল্লাহ তালা আমাদেরকে শেষ পর্যন্ত প্রোগ্রামে তাকার তৌফিক দান করুন যে জাকমুল্লাহ আসসালাম আলাইহি কুম মরহেমত ওয়াহি ও ব রকায়ত ইসমিলা উল্লহামদুলিল্লাহ সাল্লাহ সাল্হ্ আলা রসুল ইল্লাহ ও আল্লাহ আলিহি ও সাহ বিহি ওয়ামান ওয়ালা একরা বাংলার নিয়মিত প্রোগ্রাম ইসলামিক লাইফে আপনারা শুরু থেকে যারা আজকের এই আলোচনায় আমাদের সাথে ছিলেন আমরা ধারাবাহিকভাবে হজের উপর আলোচনা শুনছিলাম বিরতির আগে আমরা কোথায় কিভাবে হজ করব। হজের জন্য কোথায় আমাদেরকে যেতে হবে এই ব্যাপারে তোর আনেকেরিমে আল্লাহ তালা আমাদেরকে সেই বিষয়ে অত্যন্ত সুন্দরভাবে আমাদের জন্য যেন মানুষ কোনো কাজে দিনের কোনো কাজে মানুষের কোনো অস্পষ্টতা না থাকে সেই জন্য আল্লাহ তালা আমাদেরকে অত্যন্ত চমৎকারভাবে বিস্তারিতভাবে বলে দিয়েছেন একজ্যাক্টলি কোন জায়গাতে আমরা কিভাবে হজে যাব। বিরতির আগে আমরা যে আয়াতের উপর আলোচনা চলছিল সেখানে একথাই আমরা আলোচনা করছিলাম যে ওম্যান আল্লাহ খানা আমিনা যারা আল্লাহর ঘরে প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে একজন ইমানদারের জন্য তার জীবনে এর চেয়ে বড় আর কি হতে পারে এই দেখেন আল্লাহ তালার অন্যান্য যে সমস্ত ইবাদত রয়েছে যেমন ইসলামের যে বুনিয়াদ ইসলাম যে পাঁচটি পিলারের উপর প্রতিষ্ঠিত সর্বপ্রথম যেটা শাহাদা আসাদু আল্লাহ ইহ্লাহ আসাদু মাহমদান আবদু রসুল এরপর সালাহ নামাজ এরপর সৌম বা রামাদানের রোজা জাকাত আর সর্বশেষ এই পাঁচ নম্বর পিলার হল হজ সে হজকে আল্লাহ তালা সর্বশেষ পাঁচ নম্বর ফিলার আল্লাহ তালা আমাদের জন্য রেখেছেন এর অর্থ হলো কি যে প্রতিদিনের পাঁচ অক্তের নামাজের মাধ্যমে বছরে এক মাস রমাদানুল মুবারকের সিয়ামের মাধ্যমে জাকাত আদায়ের মাধ্যমে এই সমস্ত ইবাদতির মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহতাল নৈকট্য লাভের আমরা চেষ্টা করে থাকি সেই আল্লাহ তাল্লাহ নৈকট্য লাভের সর্বশেষ এবং ফাইনাল ওয়ে যেটা যে তালা এই পৃথিবীতে একটি জায়গা একটি ঘরকে সিম্বলিক আল্লাহ তালা রেখেছে যে যেখানে গেলে আল্লাহ আল্লাহতালার ঘর বাইতুল্লাহ এই কাবাকে কেন্দ্র করে আমরা হজ বা উমরাতে গেলে আমরা নিরাপদ হয়ে যেতে পারি অর্থাৎ একজন মানুষের সারা জীবনের সমস্ত গুনাহ থেকে সমস্ত পাপ পঙ্কুলতা থেকে সে নিরাপদ হয়ে যায় নিষ্পাপ হয়ে যায় যে ঘরে সে প্রবেশ করলে আগে আমরা একথারই আলোচনা করছিলাম যে এই ফিলিং যদি আপনার আমার অন্তরে থাকে তাহলে সব সময় আমি চেষ্টা করব যে কিভাবে হজ করলে আমি তালাপ করতে পারি তো আল্লাহ তালা আমাদেরকে বলেন ওয়াম্যান না যদি সেখানে যেতে পারো আর এন্টার করতে পারো তাহলে তুমি নিরাপদ বোঝার জন্য আমি বলি যেমন দুনিয়াতে মানুষ পৃথিবীতে বিভিন্ন দেশে রুজি রোজগারের জন্য মানুষ চেষ্টা করে যে যাওয়ার ইচ্ছা পোষণ করে তো অনেকে বলে যে ওই জায়গাতে তুমি যদি প্রবেশ করো সেখানে গেলে এভরিথিং ইজ অ্যানাফ তোমার জন্য সব কিছু অ্যানাফ হয়ে যাবে সেখানে দুনিয়ার সব কিছু তুমি পাবে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে কী বলছেন ওয়ামেন দা খালাহু কানা আমিনা এই পৃথিবীতে এমন একটি ঘর আছে এমন একটি জায়গা আছে যেখানে পৌঁছতে পারলে যেখানে এন্টার করতে পারলে কানা আমিনা আমি নিরাপদ হয়ে যাব এই কথা বলার পরেই আল্লাহ তালা বলেন ওয়ালিল্লাহি আলান্নাস হজ্জুল বাইত মান স্তাতাআ এইবার আল্লাহ তাআলার ওয়ালিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া হি हैज রাইট আল্লাহর একটা অধিকার আছে এই পৃথিবীর মানুষের উপর ওয়ালিল্লাহি আলান্নাস হজ্জুল বাইত এবং সেই অধিকার হলো যে মানুষ আল্লাহ তালার ঘরের হজ করে সুহান এই হজের কথা আল্লাহ তালা যদি মানুষকে বলতেন ইয়া ইউহান্নাস এমনি ফারত তো আলাই কুমল হজ ফাহাজু আমি তোমাদের জন্য হজকে ফরজ করে দিলাম তোমরা হজ করো আল্লাহ তালা হজ ফরজ করেছি এ কথা বললেই তো মানুষের জন্য হজের জন্য যথেষ্ট ছিল কিন্তু আল্লাহ তালা কীভাবে অ্যাট্রাক্টিভ ওয়ে আল্লাহ কী বলেন ওয়ালিল্লাহ আলান্নাস আল্লাহর একটা হক আছে বন্ধার মানিস্থতা ইলে হিসাবিলা সবার উপর না যাকে আল্লাহ তালা আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য দিয়েছেন ফাইন্যান্সিয়ালি তাকে সেই সামর্থ্য দিয়েছেন ফিজিক্যালি তাকে এবিলিটি দিয়েছেন রাস্তাঘাট নিরাপদ সে সেখানে পৌঁছতে পারে তার উপর আল্লাহ তালা হজ ফরজ করেছেন আল্লাহ তালা হজ ফরজ করার আয়াতের মধ্যে মানুষকে আল্লাহ তালা অত্যন্ত মহব্বতের সহিত স্নেহের সহিত আদরের সহিত আল্লাহ বলেন কি ওয়ালিল্লাহি নাস আল্লাহর একটা হক আছে মানুষের উপর যেভাবে মানুষ তার ছেলেকে যদি কোনো দন সম্পদ দেয় আর এরপর সে মানে তার কাছে এই দন সম্পদ হওয়ার পর বলে বাবা তোমার উপর আমার একটা হক আছে দাবি আছে কারণ এগুলো তো আমিই তোমাকে দিয়েছিলাম কিন্তু আল্লাহ তালা যাকে এতটুকু সামর্থ্য দিয়েছেন দন সম্পদ দিয়েছেন যে সে আল্লাহর গড় পর্যন্ত পৌঁছতে পারে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আল্না সে হেজ্জুল বাইত ওই সমস্ত মানুষের উপর আল্লাহর একটা হক আল্লাহর দাবি হলো যে মানুষ হেজ্জুল বাইত এই হজ করবে কারণ এগরের হজ করলে তার হবে কি আগে সে কথা বলা হয়েছে ওমান দাখালা হু কান আমিনা হজ করলে তার হবে কি রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন আল্লাহুল মবরুর লাইসালহু জাসা ইল্লাল জান্নাহ হজ এমন ইবাদত আল হজবুর যদি অ্যাকসেপ্টেড হজ আপনার হয়ে যায় যে হজের মধ্যে শুধু ভিড় থাকবে কোনো ধরনের কোনো গুনাহ থাকবে না এমনভাবে যদি কেউ হজ করতে পারে যে হজ আল্লাহ তালা কবুল করে নেন ওই অ্যাকসেপ্টেড হজ যদি কারো নসিব হয়ে যায় তাহলে সেই হজের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই না দেখেন রসুল্লাহ সাল আলহিম ও হজ করলে মানুষ জান্নাত লাভ করবে সেই কথাটাকে কিভাবে আল্লাহ রসুল বলছেন যে যদি হজটা হজে মাবরুর হয় অ্যাকসেপ্টেড হজ হয় তাহলে হবে কি এটার আর কোনো প্রতিদান হতে পারে না ইল্লাল জান্নাত পেতে ওই যে আল্লাহ তালা বলছেন সে হজ আমাদেরকে কিভাবে করতে হবে রসুল করিম সালাহসাল্লাম বলেন খুজু আন্নি মানা সিকাকুম সাহাবাই কালামদেরকে বলেন আমার কাছ থেকে তোমরা হজের হুকুম আহকাম দেখে দেখে আমি কীভাবে হজ করি আমাকে দেখে তোমরা তা শিখে নাও আল্লাহ তালা যখন এই আয়াত নাজিল করলেন যে আল্লাহর গড় পর্যন্ত পৌঁছার যার সামর্থ্য রয়েছে তার উপর আল্লাহর একটা হক সে যেন আল্লাহর গোড়ের হজ করে এই আয়াত যখন আল্লাহ তালা নাজিল করলেন তখন রসুল্লাহ সাল আলিয়াসাল্লাম সাহাবায়ে کرام দের কে ডেকে اعلان করলেন айুহান নাস ইন্নাল্লাহু ফরজা আলাইকুমুল হে মানব সম্প্রদায় আল্লাহ তালা তোমাদের উপর হজকে ফরজ করেছেন তোমরা আল্লাহর ঘরে হজ করো ইসলামের আগেও জাহিলিয়তের সময়ে মানুষ হজ করত কিন্তু সেই হজ মানুষের মন গড়া ছিল যখন মানুষ আল্লাহর বিধান না জেনে নিজের মন গড়া কিছু করে তখন যত সব উল্টাপাল্টা কাজ মানুষ করে যেভাবে দুনিয়ার বিভিন্ন দেশের অনেক মুস্রিক তারা আল্লাহর সাথে শিরিক করে নিজেরা মূর্তি বানায় নিজেরা মাটি দিয়ে পাথর দিয়ে কাঠ দিয়ে মূর্তি বানায় আবার সেটাকে সে উপাসনা করে কারণ একটু তার বিবেককে যদি সে জিজ্ঞেস করে তাহলে সে নিজেই আনসার পেয়ে যায় ঠিক তদ্রুপভাবে মক্কার মুস্রিকরা ইসলামের আগেও হজ করত। তো তাদের হজ ডিফারেন্ট ছিল তারা হজের জন্য নিজের গায়ের কাপড় মনে করত যে এই কাপড় যে কাপড় নিয়ে আমরা টয়লেটে যাই যে কাপড় নিয়ে ঘুমাই এই কাপড় নিয়ে আমরা কিভাবে আল্লাহর পবিত্র ঘরে আমরা ঢুকতে পারি হজ করতে পারি তো তারা কাপড় চোপড় খুলে নাওয়জবুল্লাহ উলঙ্গ হয়ে আল্লাহর ঘোরের তফ করত। তো আল্লাহর রসুলকে যখন আল্লাহ তালা এই আয়াত আল্লাহ রসুলের উপর নাজিল করলেন হজের আদেশ করলেন তো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এলান করলেন আইহান্নাস ইন্নআল্লাহ ফারদ আলিকুম হজ ফাহজ হে মানব সম্প্রদায় আল্লাহ তোমাদের উপর হজকে ফরজ করেছেন তোমরা হজ কর তখন একজন সাহাবি আকরা ইবিন হাবিস আল্লাহ আনহু তিনি দাঁড়িয়ে বললেন আফি খুল্লি আমিন ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ সেটা কি প্রতি বছরই আমাদেরকে করতে হবে কারণ এর আগে রমদানুল মুবারক যখন রামদান আসে তো প্রতি বৎসরই রমাদানের ত্রিশ দিনের রোজা রাখা হয় জাকাত প্রতি বৎসরই আদায় করতে হয় তো এই হজটাও কি এইভাবে প্রতি বৎসরই আমাদেরকে করতে হবে তো আখরা আল্লাহ তালু তিনি দাঁড়িয়ে রসুল সাল্লি সাল্লামকে প্রশ্ন করলেন আফি খুল্লি আয়ার আল্লাহ ইয়া রসুল আল্লাহ এটা কি আমাদেরকে প্রতি বৎসর করতে হবে রসুল্লা সাল্লা ইসলাম উত্তর দিলেন না তিনি চুপ রইলেন আবারও তিনি প্রশ্ন করলেন আফি খুল্লি রসুল রসুল্লাহ ইয়া আল্লাহ এটা কি প্রতি আমাদেরকে করতে হবে তিনবার প্রশ্ন করার পর রসুলসল্ল্লা আলিহি সাল্লাম কোনো উত্তর না দিয়ে বললেন যে না জীবনে একবার হজ করা ফরজ এই জন্য যখন মানুষের এই সামর্থ্য হয়ে যায় যে আল্লাহর ঘর পর্যন্ত সে পৌঁছতে পারবে ফিজিক্যালি সে ফিট থাকে রাস্তাঘাট নিরাপদ থাকে তখন তার উপর যে হজ ফরজ হয় সে একবার সেই ঘরে তালা ঘরে যে হজ করলে তার হজ সাকিত হয়ে যায় অর্থাৎ হজের ফরজটা আদায় হয়ে যায় তো এই যে হজ আল্লাহ তালা ফরজ করেছেন সেখানে আল্লাহ তালা আমাদেরকে বলছেন কি ওয়ালিল্লাহ আল্লাহর এটা হক যাকে সেখান পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়েছেন আল্লাহ যদি সবার জন্য ফরজ করে দিতেন যারা গরিব তারা বলতো তাদের এক্সকিউজ ছিল যে আমরা কিভাবে হজ করব কিন্তু আল্লাহ তালা প্রতিটি বিধান এমনভাবে দিয়েছেন যে মানুষের জন্য প্রত্যেক মানুষের জন্য সে যা করতে পারে ততটুকু আল্লাহ তালা তার উপর দায়িত্ব দেন ও সাহা মানুষের সাধ্যের বাহিরে আল্লাহ তালা কাউকে কোনো দায়িত্ব তার উপর চাপিয়ে দেন না তো আল্লাহ তাল্লাহ যেখানে বলছেন যে যাকে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন সে আল্লাহর ঘরের হজ যেন করে কিন্তু সেই হজ আমাদেরকে কিভাবে করতে হবে এই জন্য রসুল সাল্লিহি কে আল্লাহ তালা আমাদের জন্য রোল মডেল হিসাবে পাঠিয়েছেন যেমন রসুল ওসাল্লাম নিজের নামাজ পড়েছেন সাহাবাই কেরামদেরকে বলেন কি সাল্লু খামার আই যে তোমরা নামাজ পড়ো কিভাবে নামাজ পড়বে যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছ ঠিক সেইভাবে তোমরা নামাজ পড়বে এই জন্য হজাৎ আবদুল্লাহমা তিনি নামাজের ব্যাপারে বলেন আমি কি তোমাদেরকে রসুল ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেই নামাজের কথা বলবো সেইভাবে নামাজ পড়ে দেখাবো কারণ আবদুল্লাহ ইবন মাসি আল্লাহ তাল আনমা আল্লাহর রসুলের সাথে সব সময় আল্লাহ রসুলের মিসওয়াক আল্লাহর রসুলের জুতা তিনি কারি করতেন এবং আল্লাহ রসুলের সাথে থাকতেন তো আল্লাহ রসুলের একেবারেই ক্লোজ থাকতেন হিসাবে তিনি নিজে দেখেছেন যে কীভাবে রসুল ইসলাম নামাজ পড়েছেন তো সাহবাই ক্রামদেরকে বলেন আমি কি তোমাদেরকে রসুল সাল্লাহ ইসলাম যেভাবে নামাজ পড়েছেন ঠিক সেইভাবে নামাজ পড়ে দেখাবো তো রসুল সাল্লিহিউসাল্লাম প্রতিটি আমল নিজে করেছেন এবং উম্মতকে বলেছেন কি আমি যেভাবে করেছি ঠিক সেইভাবে তোমরা করবে এই জন্য নামাজের ক্ষেত্রে রসুল আলাইহি ওসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেই নামাজ সাহাবে কেরাম দেখে শেখার জন্য আল্লাহ রসুল বলেন কামার আই তুমুনি যেভাবে তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি কিভাবে নামাজ পড়ি ঠিক সেইভাবে তোমরা নামাজ পড়বে এই জন্য আল্লাহর রসুল যেভাবে নামাজ পড়েছেন ঠিক সেইভাবেই আমাদেরকে নামাজ পড়তে হবে তদ্দ্রুপভাবে এই হজের ক্ষেত্রে রসুল্লাহ আলাইহি সাল্লাম উম্মদকে শিক্ষা দিবেন এই জন্য আল্লাহ রসুল এলান করলেন যে আগামী বৎসর আমি হজে যাব তোমাদের যাদের হজে যাওয়ার ইচ্ছা রয়েছে তোমরা আমার সাথে হজ করবে আর যখন সাহাবায় কাম মসজিদুল হলাইফা থেকে এহরাম পরে মক্কার দিকে রওয়ানা দিলেন একেবারে এহরাম পরে হজ শুরু করা থেকে শেষ পর্যন্ত রসুলুল্লাহ আলাইহি আসলামের সাথে ছিলেন আর রসুল্লাহ সাল্লিহি সাহাবাই সাহাবাইকারদেরকে বলছিলেন খুদু আন্নি মানা শিকাকু খুঁজু আন্নি তোমরা আমার কাছ থেকে গ্রহণ করো ঠেক ফ্রম মি খুদু ইউ ঠেক আন্নি ফ্রম মি আমার কাছ থেকে অর্থাৎ আমি যেভাবে হজ করছি আমি যেভাবে হজের জন্য ইহরাম পড়ছি হজের জন্য আমি যেভাবে তলবিয়া পাঠ করছি লব্বাইক আল্লাহ্বাইক লব্বাইক আলা শরিক আলা কালব্বাইক ইন আল হামদা ও নিমাতা ওয়াল মুলক লা শরিক আলা আমি যেভাবে তেলবিয়া পড়েছি তোমরা ঠিক সেইভাবে তেলবিয়া পড়বে এবং তেলবিয়া পড়ে যখন রসুল সাল্লাহ আলহি হজের সফর শুরু করলেন মদিনা শরীফ থেকে লক্ষাধিক সাহাবায়ক রামদেরকে নিয়ে এতো বড় জামাত এবং তাদের হজ কেমন ছিল যখন থেকে ইহরাম পড়েছে তখন থেকে শুরু করে মক্কা শরীফ পৌঁছা পর্যন্ত মক্কা শরীফে পৌঁছে তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত সাহাবায়ে کرام বারবার তালবিয়া পাঠ করছিলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল এই তালবিয়া পড়তে পড়তে সাহাবায়ক রামের গলার আওয়াজ আওয়াজ একেবারেই মানে স্টপ হয়ে গেছিলো আওয়াজ বন্ধ হয়ে গেছিলো অর্থাৎ গলার সোর একেবারে নেমে গেছিলো যে যখন কোন মানুষ কখনো কোনো বিষয়ে বার 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 কোনো কিছু বলে বলতে 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 গলার সোর যেভাবে নেমে যায় সাহাবাই ক্রামের গলার আওয়াজ এইভাবে নেমে গেছিলো আনফরচুনেটলি আজকে আমরা হজে যাই হজের মধ্যে এহরামের পর থেকে সবচেয়ে বড় আমল যেটা সেটা হলো কি এই তালবিয়া পড়া রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন মানুষ যখন তালবিয়া পড়ে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আলা শরিক আলা কালব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক তার সাথে হাজার হাজার গাছ পাথর বালুকোনা সব কিছু আল্লাহ তালার তসবি করতে থাকে আর যখন সে এই তালবিয়া পড়ে সর্বপ্রথম যখন সে তার তালবিয়া পড়ে আল্লাহ তালা এই তালবি পড়ার সাথে সাথে তার জীবনের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দেন তো এই যে হজের ব্যাপারে যে আল্লাহর রসুল আমাদেরকে কিভাবে আমরা হজ করতে হব তা রসুল আল্লাহ সাল্লিহি শিক্ষা দিলেন এবং এই প্রসঙ্গে রসুল্লাহ সাল্লহি আলাইহি ওসাল্লাম সাহাবাই কেরামদেরকে ঘোষণা দিলেন যে তোমরা যারা হজে যেতে আগ্রহী হজের ইচ্ছা পোষণ করো তোমরা সবাই রেডি হও আমার সাথে তোমরা হজ করবে সাহাবাই করাম রসুল্লাহ ও আসাল্লামের সাথে হজ করছে এই জন্য যুগ যুগ ধরে এই হজের ক্ষেত্রে স্বাভাবিকভাবে ঐ্লামাই কেরাম যে কোনো গ্রুপের সাথে থাকলে তো সাধারণ মানুষের জন্য এটা অনেক সহজ হয় যে একজন আলেমের সাথে যদি সে হজ করে তাহলে সে হজের হুকুম আহকাম জেনে মেনে সে হজ করতে পারে হজ অনেক সহজ ইবাদত কিন্তু আবার অনেক কঠিন সহজ কেন কারণ শুধুমাত্র একটা এহরাম পড়ার পর যে কাজগুলা করা এই সমস্ত কাজ এটা তো কঠিন কিছু না আল্লাহর গরের তোয়াফ সাতচ্ছকর তোয়াফ করা সাফা মারোয়া সাতবার সাই করা এই কাজগুলো তো কোনো কঠিন কিছু না কিন্তু এই কাজগুলো করতে যেয়ে মানুষের অনেক ভুল ভ্রান্তি এমন হয় যে কখনো তার উপর দম ওয়াজিব হয়ে যায় যে সে একটা ছাগল বা দুম্বা সে কী করতে হয় তাকে ওয়াজিব হয়ে যায় সেটা জবাই করতে হয় কখনো এমন কাজ করে যে কাজের কারণে তার এহারামটাই ফাঁসিদ হয়ে যায় যে কাজের কারণে তার হজটাই ফাঁসিদ হয়ে যায় সে নিজেও জানে না কারণ এটা অত্যন্ত সূক্ষ্ম ব্যাপার এই জন্য এই হজের হুকুম আহকাম জানা শিখা যেভাবে জরুরি ঠিক তদ্রুপভাবে কোনো একজন আলেমে দিনের সাথে যদি মানুষ হজ করে তাহলে তার পক্ষে এটা সহজ হয় যে যে কোনো জায়গাতে প্রয়োজন হলে সে মাসলা মাসাইল জেনে নিতে পারে তো আল্লাহ তালা যেখানে আমাদেরকে হজের কথা যেখানে বলছেন হজের প্রতি যেখানে আল্লাহ তালা আহ্বান করেছেন সেখানে আল্লাহ তালা বলছেন ওলিল্লাহ আল্লাহুল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবাই কেরামদেরকে কিভাবে আমরা হজ করতে হবে সেই কথাটা রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যেভাবে একটি হাদিস আগে বলছে যে আলহাজুল মবরুল্লাহ সাল্লাহ জাজা ইল্লাল জান্না অপর হাদিসে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন মান হাজা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ফসুক রাজা আমিন্দুনু বিহি খেয়াউ মিওয়ালাদ যে ব্যক্তি এমনভাবে হজ করলো তার হজের মধ্যে ওয়ালাম ইয়াফসুক কোনো ধরনের অশ্লীল কথাবার্তা অশ্লীল কোনো কাজ সে করলো না ইয়াফসুক সে কোনো ধরনের ফাঁসিখি গুনার কাজ করল না এভাবে সমস্ত গুনাহ থেকে সে পাঁক পবিত্র অবস্থায় যদি সে হজ করে তাহলে তার এই হজের দ্বারা সে কী লাভ করবে সমস্ত গুনাহ থেকে সে এইভাবে পাক পবিত্র হয়ে গড়ে ফিরবে যেন তার মার গর্ব থেকে এই সদ্য সে কি করলো ভূমিষ্ঠ হলো অর্থাৎ সদ্য ভূমিষ্ঠ একটি সন্তান যেভাবে সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ থাকে আল্লাহর রসুল বলেন এইভাবে মানুষ সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যায় যখন সে হজ করে এমনভাবে তার হজের মধ্যে কোনো ধরনের কোনো অশ্লীলতা থাকবে না গুনাহের কাজ থাকবে না এই জন্য আমাদেরকে এই হজের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা হজ করবো প্রথমত হজের হুকুম আহকামগুলো আমরা জানব এরপরে হজের ক্ষেত্রে আমাদেরকে সবসময় আমাদেরকে দুটি বিষয়ে খুব খেয়াল রাখতে হবে এই দুটি বিষয়ে এই দুইটি হাদিস থেকে আমরা ইজতেমবাদ করতে পারি হাদিস থেকে আমরা নিতে পারি প্রথম হাদিস থেকে আমরা জানিয়েছি নিয়েছি সেটা হলো কি আল হাজুল মাবরুর আমার হাজ এমন হবে যে হজের মধ্যে সমস্ত ভিড় থাকবে মাহাদিসিনে খারাপ এই হজে মাবরুরের ডিসক্রিপশন বিবরণ দিতে যায় বলেন যে মানুষের হজের মধ্যে বীর থাকবে বীর শব্দের অর্থ কি সমস্ত ভালো কাজ নেক আমলকে বীর বলা হয় তো যে মানুষ এমনভাবে হজ করবে তার হজের মধ্যে শুধু ভিড় থাকবে তো নে কারাম বলেন ওই ব্যক্তির হজ যে হজের মধ্যে সমস্ত ভালো আমল নেক আমল করার চেষ্টা করবে এই নেক আমলের মধ্যে একেবারে সিম্পলি যখন সে এহরাম পড়ছে তখন থেকে শুরু করে সব সময় সে তলবিয়া পাঠ করবে কারো সাথে দেখা হইলে সালাম করবে এমনকি তার হজের সফরের মধ্যে তার সাথী সঙ্গী যারা থাকবে সবার সাথে সে অত্যন্ত সুন্দর আচরণ করবে সুন্দর আচরণ বলতে কি যেমন মনে করেন আমরা একসাথে সফর করি সেটা আমার সফর গড় থেকে বের হয়ে গাড়িতে হোক ট্রেনে হোক বাসে হোক প্লেনে হোক যে কোনো জায়গাতে আমি সফর করছি প্রতিটি মানুষ যখন সে রাস্তাঘাটে চলে তার দুটি দিক থাকতে পারে একটা হলো সে এবন যে সব জায়গায় সে অন্যকে সে কনসিডার করে আরেকজনকে সে প্রাধান্য দেয় অন্যজনকে সে প্রায়োরিটি দেয় যেমন মনে করেন একটা সিট সে পাইছে সে নিজেও বসতে পারে আরেকজনকে বসতে দিতে পারে তখন বীর হলো কি যে আমি আমার নিজের জন্য সেটাকে না নিয়ে আরেক ভাইকে আমি দেব এই কথাগুলো এই জন্য বলা হচ্ছে যে আমাদের হজের ক্ষেত্রে যে স্বাভাবিকভাবে আজকে বর্তমান সময়ে আমরা যা দেখি সেটা হলো কি মানুষ হজের বিভিন্ন প্যাকেজ মানুষ নেয় এবং এই বৎসর তো আর আসলে অন্যান্য যে এজেন্টগুলো আগে যে হজের প্যাকেজ করতে এই ধরনের না সরাসরি সৌদি আরবের হজ মন্ত্রণালয় এবং তাদের কয়েকটি এজেন্ট এবং অনলাইনে সেগুলো চুজ করতে হয় তো যে যে কোনো প্যাকেজে মানুষ চুজ করুক না কেন স্বাভাবিকভাবে যেটা দেখা যায় সেটা হলো কি প্রতিটি প্যাকেজের মধ্যে কার কী দুর্বলতা রয়েছে কোন জায়গায় এসে মানুষকে কোন সার্ভিস দিতে পারলো না এই বিষয়গুলোই আমরা অত্যন্ত কেয়ারফুলি আমরা সেটাকে কাউন্ট করি আমার যে মেইন পারপাস এটা না বরং আমার মেইন পারপাস হইল হজ কীভাবে আমার হজ মবরুর হবে কীভাবে আমার হয় এমন হবে যে প্রতিটি জায়গাতে আমি মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে পারি যেমন স্বাভাবিকভাবে অনেক সময় দেখা যায় যেমন মক্কাতে পৌঁছার পর অথবা জেদ্দাতে পৌঁছার পর জেদ্দাতে কেউ মক্কাতে যাব একটা বাস কখনো আমি নিজের নিজের চোখের সামনে আমরা দেখেছি যে চল্লিশ জন পঞ্চাশ জনের একটা বাস আসে আর হাজি সাহেবের নাম্বার টোয়েন্টি টোয়েন্টি হবে তাহলে অলমোস্ট অর্ধেক ফ্রি কিন্তু দেখা যায় এই গাড়িতে ওঠার সময় আমাদের মধ্যে কে কার আগে আমরা উঠতে পারি এই প্রতিযোগিতা শুধু এই প্রতিযোগিতাই শেষ না অনেক সময় গ্রুপের সাথে মহিলা বয়স্ক মহিলা থাকতে পারে ছোট্ট বাচ্চা থাকতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা দুনিয়ার ক্ষেত্রে একটা কার্টিসি আছে একটা ভদ্রতা আছে যে মানুষ কী করে দুনিয়াতেও তার ভদ্রতার কারণে একজন মহিলা দেখলে ছোট্ট বাচ্চা দেখলে তাকে আগাই দেয় কিন্তু হজের মতো এই বাদতে যাওয়ার পরও অনেক সময় আসে আমাদের সেই মেন্টালিটি না থাকার কারণে আমরা সেটা করতে পারি না এই জন্য আলহাজুল মাবরুর আমার হজটা যেন এমন হয় যে আমি প্রতিটি ক্ষেত্রে যেন মানুষের সাথে আমি ভালো ব্যবহার করতে পারি এমন কি এ ক্যারাম বলেন এই হাজ্য মাবরুরের আরেকটা আলামত হলো সুযোগ হলে তৌফিক হলে অন্যকে খাওয়ানো যেমন মনে করেন আপনার সাধ্য অনুযায়ী আপনার আশপাশ যে আছে আপনার ফুডে তাদেরকে আপনি শেয়ার করলেন অত তৌফিক হলে তাদেরকে আপনি খাওয়ালেন তো এইভাবে আমরা হজ করব হ্যাঁ আমরা এইভাবে হজ করব যেন হজের মধ্যে আমাদের প্রতিটি আচরণ অত্যন্ত সুন্দর হয় যদি এমন হয় তাহলে আমাদের হজ হজে মাবরুর হবে আমরা গুনাহ থেকে পরহেজ করে আমরা হজ করার চেষ্টা করব যদি এমন হয় তাহলে আমরা সমস্ত গুনাহ থেকে আমরা নিষ্পাপ হয়ে আমরা গড়ে ফিরে আসব। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা হজে যাওয়ার আগে হজের বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এবং আমাদের মনকে এইভাবে আমরা রেডি করব যে আমি যেন এমনভাবে হজ করি যে আমার হজ যেন হজে মবরুর হয় আমার হজের মধ্যে অসাবধানতার কারণেও যেন আমার কাছ থেকে যেন কোনো ভুল ভ্রান্তি গুণা খাতা না হয়ে যায় এই জন্য আমরা কেয়ারফুল থাকব আল্লাহ তালা আমাদের সবাইকে যেভাবে রসুল্সা ইসলাম হজ করেছেন এবং উম্মতকে বলেছেন যে আমার কাছ থেকে তোমরা হজ কীভাবে করতে হয়ে শিখে নাও ঠিক সেইভাবে যেন আমরা হজ করতে পারি আমাদের হজ যেন হজ মবরুর হয় যে হাজে মবরুরের প্রতিদান একমাত্র রিওদ আল যান্না আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি হানকল্লাহমদি কাসুদুল্লাহ আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ বারকাত